আমরা জানি যে মনোমর আর পলিমার, মনোমার আর পলিমার এই দুটোর সংযোগ যখন একসাথে করা হয় তাতে যে মানে এক্সোথার্মিক রিয়াকশন হয় একটা, আমি নিজেও আমি জানি, কারণ এতে করে এই প্লাস্টিক তৈরি হয়। এবং এই যে প্লাস্টিক তৈরি হলো, দেখা গেছে আজকে টু ডেট প্রায় 13,000 এর মধ্যে কেমিক্যালস আছে এই প্লাস্টিকের মধ্যে। পলিমারাইজেশন হয় ঠিক আছে, মনোমার এন্ড পলিমার, কিন্তু এর মধ্যে 13,000 বিভিন্ন ধরনের কেমিক্যালস এর কারণে একটা প্লাস্টিক তৈরি হয়। এবং দেখা গেছে যে এর মধ্যে এই যে 13,000 যে কেমিক্যাল, তার মধ্যে বৈজ্ঞানিকগণ ওনাদের রিসার্চের মাধ্যমে দেখেছেন প্রায় 3,200 কেমিক্যাল দে আর ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য এনভায়রনমেন্ট এজ ওয়েল এজ ফর দ্য হেলথ অফ দ্য হিউম্যান বিইংস। সাংঘাতিক বিষয়। আর বাকিগুলো এখনো গবেষণা করছেন যে এর মধ্যে এগুলো হার্মফুল কিনা, তো হয়তোবা তাদের গবেষণা থেকে উঠে আসবে এইগুলোর মধ্যে আরো কিছু আছে হয়তোবা হবে, তো সেই কাজ চলছে। এবং এখানে যারাই উপস্থিত আছেন, আজকের উদ্বোধন করলাম প্লাস্টিক গিয়ে আমরা মুক্ত করে দিলাম সারা ত্রিপুরাকে, কিন্তু এর আগে বুঝতে হবে আমি যে যাচ্ছি প্লাস্টিক ব্যবহার করে না, তার আগে আমাদের বুঝতে হবে কেন এই প্লাস্টিক আমরা বলছি কেন। এটা তো ঠিক আছে, ফিজিক্যালি ড্রেন আটকে যাচ্ছে, ফ্লাড হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমাদের পলিটা বুঝতেও পারে না অনেকে। এখানে লিচিং আউট হয়, এই যে প্লাস্টিকের আমরা ব্যবহার করি, লিচ আউট মানে ব্যবহারের সাথে এই যে কেমিক্যালস গুলো বেরিয়ে আসে এতে করে কি সমস্যা হয় আমি বলছি আপনাদেরকে। যেমন এন্ডোক্রাইন ডিসরাপশন হয় আমাদের শরীরে, ইনফার্টিলিটি ডেভেলপ করে, ওবিসিটি ডেভেলপ করে, বুঝতে পারি দেখা যায় না কিন্তু এগুলো, কিন্তু ওবিসিটি ডেভেলপ করে, ইনফার্টিলিটি ডেভেলপ করে। আমরা ডায়াবেটিস নিয়ে আমরা বলি যে ফ্যামিলিগত ডায়াবেটিসকেও বলছে যে ডায়াবেটিসও হতে পারে। আমরা ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, অনেক সময় আমরা বলি যে আমার ফ্যামিলির মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়নি বা এই ধরনের ক্যান্সার হয়নি, বুঝলাম না ওর কেন হলো, ওই আমরা জানি না কোথার থেকে কিভাবে হচ্ছে। আমরা যদি এটা জানি তবেই কিন্তু আমরা সতর্ক থাকতে পারব। কার্ডিওভাস্কুলার ডিজিজও বাড়তে পারে এতে করে, বললে এত ভালো প্লেয়ার সারাদিন পরিশ্রম করে উনি, ওর আবার এই ধরনের ডায়াবেটিস কি করে হলো। কিন্তু যখন আপনি জানবেন যে এটা কোন জায়গা থেকে কিভাবে কি হচ্ছে, প্লাস্টিক যেহেতু বলছি আমরা, তো আমরা প্লাস্টিককে আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি জানি এটা হচ্ছে তো কেন আমি এটা ব্যবহার করব। আমি দেখেছি অনেক জায়গায় স্মোকিং, তো আমার একটা ইংলিশে একটা কথা আছে, সেটা বলছে যে আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, ধূমপান ছেড়ে দিয়েছি, আই হ্যাভ গিভেন আপ স্মোকিং সেভারাল টাইমস, আই হ্যাভ গিভেন আপ দিস ব্যাড হ্যাবিট সেভারাল টাইমস, অর্থাৎ আমি বারবার রিপিট করছি। তো এই যে বিষয় আমরা দেখছি যে প্লাস্টিক আমরা ইউজ করব না, আমি তো ভাবছি যে প্লাস্টিক এই যে ড্রাগ যেটা আমরা মুক্ত বলছি নেশা, তার থেকেও ডেঞ্জারাস এখন প্লাস্টিক হয়ে গেল, নেশা মুক্তর সাথেও আরো ডেঞ্জারাস এখন প্লাস্টিক, শরীরেই নষ্ট করে দিচ্ছে পুরো। তো প্যারালাল বললা যায়, যদি আমি একবারে না বলি যে না, তো দুটো প্যারালাল চলছে এখন। তো এই যে একটা এতে করে স্ট্রোকও হয়, বলে বাচ্চা অল্প ছেলে, অল্প বয়সের ছেলে এই স্ট্রোক হয়ে মারা গেছে, তো কি জানে হতে পারে, এই যে প্লাস্টিক ব্যবহার করছে তার থেকে হতে পারে কে জানে। তো এইগুলো যখন এখানে যারা আমার স্টুডেন্ট ছেলে মেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, এগুলো যখন জানবে তবে কিন্তু অন্যদের বলা যাবে। ঠিক আছে, আমরা আইনগতভাবে বলে দিলাম যে বাজারে এখানে ব্যবসায়ী মহলের অনেকে আছেন, কদ্দু কাজ হবে আমার একটু সন্দেহ, করবো আমরা এবার আইনগতভাবে নেশা আমরা প্রতিদিন দেখছেন আপনারা ধরছি, কিন্তু এই দিয়ে কাজ হবে না।
আরো অ্যাওয়ারনেস আজকে এখান থেকে গিয়ে সেই অ্যাওয়ারনেস যে বিষয় সেগুলো বলা। আমি আমার বলতে দ্বিধা নেই, গতকালেই আমি বলছি, গতকালেই আমার হাতটা আমি ধুচ্ছিলাম ভেসিনে, দেখলাম জল উপরে যাচ্ছে না, জলটা কি হলো, তারপরে একটা লোয়ার একটা কাটি, আমি বললাম আবার আমাদের একটা অভ্যেস হয়ে গেছে যে সবসময় ঘরে কাজ করে ওর নামটাই চলে আসে, বিপদে পড়লে ওর নামটাই আসে। তো সকাল 7টা ও আসবে, 9টার সময় ওকে কোথায় পাবো? তো একটা লোহার একটা অনেকবার অনেক দিয়ে ট্রাই করলাম, কাঠি বাটি দিয়ে হচ্ছে না। তো একটা লোহার একটা ইয়ে পেলাম, সেই সরু একটা রডের মতো একদম পাতলা, সেটা দিয়ে আমি নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে যখন দিলাম বেরিয়ে গেল, সেটা নিচে একটা বালতি রাখলাম ওই যে নিচের থেকে বেরোয় সেটা রেখে, যাতে আবার মেইন যে পাইপটা আছে তার মধ্যে না যায়। তো এই যে বায়োডিগ্রেডেবল যে বিষয় ওখানে আটকে গেছে, এর জন্য জলটা কিন্তু যায়নি। বেসিন থেকে আমি উদাহরণটা দিলাম, এই বেসিনের বিষয় কিন্তু সেটা আমাদের যে নালাগুলো আছে, আমাদের নদীগুলো আছে, সব জায়গায় কিন্তু একই ঘটনা, যে বায়োডিগ্রেডেবল না হওয়াতে এগুলো আটকে যায়। মানে একটা উদাহরণ গতকালই হয়েছে আমার সাথে এই ঘটনাটা। সকাল থেকে উঠে আমরা কেন, কালকে পেপারে দেখছিলাম যে ইন্ডিয়ার স্থান নাকি 100 মধ্যে এখন আসছে না, মানে এটা কিরকম লাগে, শুনতে খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি আমরা, কেননা আমরা সবাই সকালবেলা উঠে, কার ভয়, কিসের ভয় কেন বলবো না, কোথায় সময় আমাদের সমস্যা কি, যে কেন এখানে এটা পড়লো, কেন রাত্রির বেলা এই বোতলগুলো এখানে পড়বে প্লাস্টিকে, কেন আমরা তার প্রতিবাদ আমরা করবো না। সরকার আপনাদের সাথে আছে, আমরা বলছি তো আপনাদের সাথে আছে। তো এই যে একটা জনজাগরণ যতক্ষণ ধরে না হবে, ততক্ষণ ধরে এই যতই উদ্বোধন করি নেশামুক্ত ত্রিপুরা আর যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা সেটা সম্ভব হবে না, বলতে হবে। কারণ এই রাজ্য, এই দেশ আমরা সবার, আমার ঘরে যদি আমি পরিষ্কার করতে পারি কেন আমরা করবো না, পাশ কাটিয়ে কেন যাব মার্কেটে যাব। আর এইরকম একটা জিনিস এটা, এই প্লাস্টিক যেটা আমাদের মেয়র সাহেব বলেছিলেন যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে, আমরা আগে রচনা লিখতাম যে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে তার অভিশাপও আছে। তো এই প্লাস্টিক দিয়ে আমি তার উদাহরণ আমি দিতে পারি যে তার একটা অভিশাপ কিন্তু আমার। আগে আমরা কাঠের চিরুনি, ছোটবেলায় আমরা কাঠের চিরুনি ইউজ করতাম, এখন অনেকের চুল উঠে যায়, জানি না এই প্লাস্টিকের কারণে হচ্ছে কিনা। এখন চিরুনি, আমরা প্লাস্টিকের চিরুনি দিয়ে তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। আমার এখন সব থেকে সন্দেহ সব জায়গায় হয়, কেন জানি না, যখন আমি পড়ছিলাম এই বিষয়টা যে হয়তো বা এই চিরুনির থেকে যে লিচ আউট হয়ে যে কেমিক্যালসগুলো আসছে, যেটা বললাম যে এতগুলো যে কেমিক্যাল, হয়তো বা তার কারণে হতে পারে। তো গেলে যখন আপনি বলে না বয়সের কারণে হচ্ছে, হেরিডিটির কারণে হচ্ছে, ঠিক আছে হচ্ছে, কিন্তু যে কারণে হতে পারে তার থেকে আমি কেন নিবৃত্ত থাকবো না। আমরা যখন স্কিন স্পেশালিস্টের কাছে যাই তখন নানা রকম ওষুধ দিয়ে দেয়, স্টেরয়েড দিয়ে দেয়, বলে না ওইখানের মধ্যে ওইটা আছে আপনার, মানে হেয়ার ফলিকলসটা আছে, এটাকে ইনস্টিগেট করলে যদি ভালো করে ওটাকে ইরিটেট করা যায় তাহলে আবার নতুন করে চুল গজাবে। আরে চুল গজাবে ঠিকই, কিন্তু তোমার তো সেই প্লাস্টিক রুজুরি তুমি সেখানে দিচ্ছ, হয়তো বা এখন মেবি। তো আমরা এর থেকে এই বিষয়গুলো জানা দরকার, হয়তোবা সেই যে কাঠের যে বানানো, তৎকালীন সময় একদম ছোট ছিলাম যে কাঠের ছিলনি, তখন প্লাস্টিক সেইভাবে হয়তো বেরোয়নি, তো ভেঙে যেত বলে, কিন্তু প্লাস্টিক অনেক মানে লম্বা সময় ধরে থাকে, এই কারণে আমরা প্লাস্টিক ব্যবহার করি। তো মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার অনেক চিন্তা ভাবনা করে এই কথাটা বলছেন যে প্লাস্টিক মুক্ত ভারত, আর আমরা বলবো রাজ্যেতে আমরা আছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা। এখানে এটা কিন্তু দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে।